এরপর প্রশ্ন হলো এশার নামাজ কি 12টা কিংবা 2টার পরে পড়া যাবে যেমন এশা তাহাজ্জুদ ও বিতর নামাজ একসাথে পড়া যাবে কিনা দুইটা প্রশ্ন এখানে এশার নামাজ 12টা রাত 12টা কিংবা 2টার পরে পড়া যাবে কিনা এর উত্তর হলো যে এশার নামাজ মধ্যরাত পর্যন্ত পড়া জায়েজ মধ্যরাত মধ্যরাত কখন সূর্য ডোবা থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হবে এটাকে ভাগ করে বরাবর মাঝখানে সেটা রাত 12টা হতে পারে কখন রাত 11:30টা হতে পারে বা 1টা হতে পারে এক এক এলাকা এক এক রকম হতে পারে রাত যদি সূর্য ডোবা থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত পুরো টাইম যদি 11 ঘন্টা হয় তাহলে 5.5 ঘন্টা হয়ে গেলে সেটা মধ্যরাত হিসেবে গণ্য হবে সেটা 12টাও হতে পারে তার কম বা বেশিও হতে পারে এই ঘন্টা মিনিটের সাথে ফিক্সড নয় বরং মধ্যরাত হয়ে গেলে ওই সময়ের মধ্যে এশার নামাজ পড়াটা জায়েজ কিন্তু উত্তম না উত্তম হলো রাতের 1/3 সুলুসুল লাইল এর মধ্যে এশার নামাজ পড়া এশা একটু দেরিতে পড়া সুন্নাহ উত্তম নবীকে মুস্তাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য যদি খুব বেশি কষ্টকর না হতো তাহলে এশার নামাজ যেন একটা দেরিতে পড়ে এটা আমি নির্দেশ দিতাম এশার নামাজ দেরিতে পড়লে লাভ কি খাওয়া দাওয়া যত সব যায় ঝামেলা সব শেষ করে এশা পড়ে মানুষ শুয়ে পড়বে আর এখন আমরা যেটা করি একবার শুরুর দিকে এশা পড়ে এরপরে সব যায় ঝামেলার টুকলা টাপলি নিয়ে আমরা বসি অনেক রাত হয়ে যায় এটা সুন্নাহ না অতএব যদি মধ্যরাতের ভিতরে এশা পড়েন সেটা হলো জায়েজ কিন্তু মধ্যরাতের পরে রাত 2টা 1টা 2টা এই টাইমে যদি এশা পড়েন তো তাতেও হয়ে যাবে কিন্তু সেটা ইচ্ছাকৃতভাবে এরকম বিলম্ব করাটা অনুচিত ফজরের আগ পর্যন্ত পড়লেও ওয়াক্তের যে ফরজ সেটা আদায় হয়ে যাবে আর আরেকটা প্রশ্ন আপনি করেছেন এশা তাহাজ্জুদ বিতর একসাথে পড়তে পারেন কিনা এশার নামাজের পর যদি 2 রাকাত 2 রাকাত করে আপনি নামাজ পড়েন সেটা কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়া হিসাবে আপনি সওয়াব পাবেন এটাও এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন কিন্তু তাহাজ্জুদের মূল ভাষণ যেটা তাহাজ্জুদ শব্দের অর্থই হলো রাতে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটা জন্য আপনাকে ভোর রাতে রাতের শেষ ভাগে পড়তে হবে সন্ধ্যা ভাগে না